कबार हरि बोला हरि हरि ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते पुरुषोत्तमाय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। प्राणर प्राण विश्व प्राण कोटि कैवल्य दाता श्री जगन्नाथ महाप्रभु बार बार महाप्रभुंक पाद तले प्रणाम करी आपण मानंकु स्वागत करूची आमर ई सुंदर दिव्य भागवत दरबार। ଭଗବତ ଭାବରେ ଆମେ ସମସ୍ତେ ହଜିଛେ, ରସିଛେ, ମଜିଛେ। ଆଜି ଭଗବାନଙ୍କ କୃପାରୁ ଆମେ ଏକାଠି ହେଇ ଦଶମ ସ୍କନ୍ଦ ଦ୍ୱାରିକା ଲୀଳା 53ତମ ଅଧ୍ୟାୟ ପାଠ କରୁଛେ। ଅକ୍ରୁର ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ ପାଣ୍ଡବ ପାଞ୍ଚ ଭାଇଙ୍କର ଶୁଭାଶୁଭ ବୁଝିବା ପାଇଁ ହସ୍ତିନାପୁର ଗମନ କରିଥିଲେ। ଆଜି ହସ୍ତିନାପୁରରୁ ବେଳ ଜାଣି ପ୍ରସ୍ଥାନ କରୁଛନ୍ତି ଏବଂ ଧୃତରାଷ୍ଟ୍ରଙ୍କୁ ଯେଉଁ ସତ୍ ପରାମର୍ଶ ଦେଉଛନ୍ତି ସେ ସମ୍ପର୍କରେ ଆମେ ଚର୍ଚ୍ଚା କରୁଥିଲେ। ଶୁକଦେବ ମହାମୁନି କହୁଛନ୍ତି, ପରୀକ୍ଷିତ, ଅକ୍ରୁର ଧୃତରାଷ୍ଟ୍ରଙ୍କର ପାଖରେ ପହଞ୍ଚିଲେ ଏବଂ ଧୃତରାଷ୍ଟ୍ରଙ୍କୁ କହିଲେ, ହେ ଧୃତରାଷ୍ଟ୍ର, ମନ ଦେଇ ଶୁଣ। ଅଧର୍ମେ ସଞ୍ଚୟି ଯେ ଧନ ତାର ବି ଯୋଗେ ଭୁଞ୍ଜେ ଆନ। ଅଧର୍ମେ ସଞ୍ଚୟି ଯେ ଧନ ତାର ବି ଯୋଗେ ଭୁଞ୍ଜେ ଆନ। ଅଧର୍ମ ମାର୍ଗେ ମୂଢ଼ ପ୍ରାଣୀ ଧନ ସଞ୍ଚୟି ଗୃହେ ଆଣି। ଅଧର୍ମ ମାର୍ଗେ ମୂଢ଼ ପ୍ରାଣୀ ଧନ ସଞ୍ଚୟ ଗୃହେ ଆଣି। ପୁତ୍ର କଳତ୍ର ଶତ୍ରୁ ହୋଇ ସଞ୍ଚିଲା ଧନ ତାର ଖାଇ। ପୁତ୍ର କଳତ୍ର ଶତ୍ରୁ ହୋଇ ହରିବ ସଞ୍ଚିଲା ଧନ ତାର ଖାଇ। ଯେ ଯାହା ପଥେ ଜାନ୍ତି ବେଗେ ଦୁଷ୍କୃତ ରହେ ତାର ଅଙ୍ଗେ। ଯେ ଯାହା ପଥେ ଜାନ୍ତି ବେଗେ ଦୁଷ୍କୃତ ରହେ ତାର ସଙ୍ଗେ। ଭୁଲନନ୍ଦ ନନ୍ଦନ ଭଗବାନଙ୍କର ଜୟ। ଏ ସଂସାରର ନିୟମ ବଡ଼ ବିଚିତ୍ର ହେ ଧୃତରାଷ୍ଟ୍ର। ଜଣେ ପରିଶ୍ରମ କରି ହେଉ, ଅନ୍ୟାୟ, ଅନୀତି, ଷଠତା, ଭାଣ୍ଡାମୀ, ଠକାମୀ, ପ୍ରବଞ୍ଚନର ଆଶ୍ରୟ ନେଇ ହେଉ, ଗୁଡ଼ିଏ ବିତ୍ତ ଠୁଳ କରେ, ଧନ ଗୁଡ଼ିଏ ସଞ୍ଚୟ କରେ, ସଞ୍ଚିଲା ଲୋକ ଏତେ ଭୋଗ କରିପାରେ ନା। ସେ ସଞ୍ଚୟ କରେ ତା ପରିବାର ପାଇଁ, ତାର ପୁତ୍ର କଳତ୍ର ପତ୍ନୀ ପରିବାରବର୍ଗଙ୍କ ପାଇଁ। ସେମାନେ ଖାଆନ୍ତି, ଭୋଗ କରନ୍ତି, ଯେଝା ବାଟରେ ଯେଝା ଚାଲି ଯାଆନ୍ତି, କିନ୍ତୁ ତତ୍ଜନିତ ସକଳ ପାପ, ଯେଉଁ ଯେଉଁ ପାପର ଆଚରଣରେ ଧନ ଠୁଳ କରାଯାଇଥାଏ, ଧନ ଠୁଳ କରିଥିବା ବ୍ୟକ୍ତିକୁ ହିଁ ସେ ପାପ ସମୂହ ଭୋଗିବାକୁ ପଡ଼େ। ବୋଲ ନନ୍ଦ ନନ୍ଦନ ଭଗବାନଙ୍କର ମୋର କୁଟୁମ୍ବ ବୋଲି ମୋହେ ଧର୍ମ କରି ନିଜ ଦେହେ ମୋର କୁଟୁମ୍ବ
বলি মোহে অধর্ম করি নিজ দেহে ধন সঞ্চয় করি পোষে সে কাহি দিবে তার পাশে ধন সঞ্চয় করি পোষে সে কাহি থিবে তার পাশে ভোলেঙ্গনন্দন ভগবানঙ্কর জয় পিলামানে যোগ্য হলে সেমানে নিজ পরিবার ধরি নিজ বাটরে চালন্তি শরীরটা বৃদ্ধ হুয়ে শরীর আশ্রা খোঁজে কিন্তু শরীরকু আশ্রা দেওয়া পাই পানি গিলাসে দেওয়া পাই বি পাখরে জ্ঞাতি কুটুম্ব নথান্তি সমস্তে নিজ সুখ নিজ ভাগ্য খোঁজে চালি যাআন্তি ধন সঞ্চয় করি কুটুম্ব প্রতিপোষণ পুনি অধর্মরে ধন সঞ্চয় করি কুটুম্ব প্রতিপোষণ অক্রূর কহুচন্তি ধৃতরাষ্ট্র হে ইয়াঠারু বলি দুর্গতি আউ কিছি না বিষ্ণুর মায়া বলে ভ্রান্তি অনাথ করি ছাড়ি যান্তি বিষ্ণুর মায়া বলে ভ্রান্তি অনাথ করি ছাড়ি যান্তি ধন জীবন দ্বারা সুত আবরিয়া পণার পথ ধন জীবন দ্বারা সুত আবরিয়া পণার পথ ভোলানন্দনন্দন ভগবান কি ভগবান এপরি মায়া সৃষ্টি করন্তি বাপা কহুতিবে পুয়রে দেহটি মোর ভারি খারাপে টিকে ডাক্তার পাখকু গলে হন্তানি পুয় কহুতিব বাপা মোর পরা অমুক জরুরি কাম অছি চেষ্টা কলে মধ্য কেহি সাথিরে রুহন্তি নাহি ভগবান এপরি মায়া খঞ্জন্তি পাখরে মধ্য সহজরে কেহি রহি পারন্তি না ভোলানন্দনন্দন ভগবানঙ্কর জয় ভোলানন্দনন্দন ভগবান কি জয় এমন্তে মায়া কুয়া ভরি যে বলে মোহরি মোহরি এমন্তে মায়া কুয়া ভরি যে বলে মোহরি মোহরি তাহাকু বলি অপণ্ডিত সঞ্চিত পাপে হয়ে গ্রস্ত তাহাকু বলি অপণ্ডিত সঞ্চিত পাপে হয়ে গ্রস্ত ভোলানন্দনন্দন ভগবানঙ্কর জয় ধৃতরাষ্ট্র কিছু বুঝি পারুছ এ সবু কথাকু জানি শুনি বুঝি মধ্য প্রাণী মোর মোর বলি কহে সবু আবরিবাকু চেষ্টা করে নিজর বলি তাকু কহন্তি অপণ্ডিত বা মূর্খ সেই মূর্খ তার কলা কর্মর সমস্ত পাপকু নিজে হি ভোগ করি থাকে কোন হুয়ে তার পড়ই অন্ধকার তমে মহানরকে অতি শ্রমে পড়ই অন্ধকার তমে মহানরকে অতি শ্রমে স্বধর্ম ছাড়িলে মন্ত হে বেদ পুরাণ রমত স্বধর্ম ছাড়িলে মন্ত হে বেদ পুরাণ রমত বেদ পুরাণ শাস্ত্র কহুচন্তি স্বধর্ম ত্যাগ করনা স্বধর্ম ছাড়িলে ঘোর অন্ধকারে পতিত হব নর্কগামী হব স্বপ্নর প্রায় এ জগত ভ্রমই মায়া মনোরথ স্বপ্নর প্রায় এ জগত ভ্রমই মায়া মনোরথ স্বপ্ন দেখিবাকু কাহাকু বাবা ভল ন লাগে মায়া রূপক রথকু চড়ি মন সবুবেলে স্বপ্ন রাজ্যরে বুলে
ভিকারী মনে মনে রজা হই যায়, রজা মনে মনে সম্রাট হই যায়, সম্রাট মনে মনে ত্রিলোকাধিপতি হই যায়। কিন্তু এ সারা জগৎ হচ্ছে গোটিয়ে রাতির স্বপ্ন পরি, রাতি পাহিলে যেমিতি স্বপ্ন সরে সেমিতি প্রত্যেক দিন প্রতি মুহূর্তরে স্বপ্ন সবু যাহা মনরে আমি সাইতি থাকে তাহা আমপাই অপহঞ্চ হয়ে যায়, অদরকারী হয়ে যায়। তুমহা পুরুষঙ্ক অংশ কিপাই হেউ বুদ্ধি ভ্রংশ, তুমহা পুরুষঙ্ক অংশ কিপাই হেউ বুদ্ধি ভ্রংশ। নন্দন ভগবানঙ্কর বুঝিল কি বাপা ধৃতরাষ্ট্র, তুমি কোন ছোটিয়া লোক কি? সাক্ষাৎ বেদ ব্যাসঙ্কর তুমি হেউছ সন্তান, তেণু তুমি এভাবে ভাবে বুদ্ধিভ্রংশ হওয়া অনুচিত। মায়া কু আত্ম জ্ঞানে ভেদি চঞ্চল ইন্দ্রি নিরোধী, মায়া কু আত্ম জ্ঞানে ভেদি চঞ্চল ইন্দ্রিয় নিরোধী। বাবুরে সত কণ মিছ কণ ভল ভাবরে পরখি নিও বুঝি নিও, মনকু নিরোধ কর, মন তো প্রবল ভাবরে মাড়িব, ইন্দ্রিয় মানঙ্কর সংযম বোধ হি মনর চঞ্চলতাকু হ্রাস করায়, তেণু চঞ্চল ইন্দ্রিয় মানঙ্কু নিরোধ কর। সমদৃষ্টিরে শান্তি ভজ তুকুরু বংশে মহারাজ, সমদৃষ্টিরে শান্তি ভজ তুকুরু বংশে মহারাজ। নন্দন ভগবানঙ্কর তোমার লোড়া কণ, তোমার আবশ্যকতা কণ? শান্তি, সমস্তঙ্ক প্রতি সমদৃষ্টি দেলে তুম ভিতরে শান্তি আসিব, নচেত ছোট বড় ধলা কলা ভল মন্দ সুখ দুঃখর এই উত্থান পতনে তুমি ঘাঁটি হব, ইয়া হলানি তা হউ নাই, ইয়া হবা দরকার তাহা কাই হলানি, এভাবে ভাবরে নানা প্রকারের সংশয়াত্মক চিন্তাধারা তোমাকে সবুবেলে বিপত্তিরে পকাইব। বল নন্দনন্দন ভগবান কি জয়। হেমন্তে অক্রুরর বাণী বলন্তে ধৃতরাষ্ট্র শুনি, হেমন্তে অক্রুরর বাণী বলন্তে ধৃতরাষ্ট্র শুনি, অক্রুর কহু অছু যেতে অমৃত প্রায় রুচে মোতে, অক্রুর কহু অছু যেতে অমৃত প্রায় রুচে মোতে, মনুষ্য পাই সুধারস পিবন্তে নোহে মন তোষ, মনুষ্য পাই সুধারস পিবন্তে নোহে মন তোষ, তোর বচন সেই মত শুনি চঞ্চল মোর চিত্ত, তোর বচন সেই মত শুনি চঞ্চল মোর চিত্ত, তো বাণী নর হে মো মনে মেঘে বিজুড়ি রূপ জেনে, তো বাণী নর হে মো মনে মেঘে বিজুড়ি রূপ জেনে, গোবিন্দ 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 পদু গড়ুছি মকরন্দ, গোবিন্দ 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 পদু গড়ুছি মকরন্দ। বোলনন্দনন্দন ভগবানঙ্কর জয়। বোলনন্দনন্দন ভগবান কি জয়। কি অমৃত কথা কহুছ হে অক্রুর, কর্ণপুটরে পতিত হেবা ক্ষণি অন্তরে খুব আনন্দ দেউছি, হেলে মু মুঢ মু অধম, যেভাবে ভাবরে
କଳା ମେଘରେ ବିଜୁଳି ଖେଳିଯାଏ, ଆଲୋକର ପ୍ରକାଶ ଆସେ ସତ, କିନ୍ତୁ ତାହା କ୍ଷଣିକ। ସେମିତି ମୋରେ କଳା ମନରେ ତୁମରେ ସୁନ୍ଦର କଥାଗୁଡ଼ାକ ବିଜୁଳିର ଚମକ ପରି ଉଭା ହେଉଛି, ପୁଣି ମିଳେଇ ବି ଯାଉଛି। ତେଣୁ ମୋର ସ୍ମରଣରେ କିଛି ରହୁନାହିଁ, କାହିଁକି ରହୁନାହିଁ? ଧୃତରାଷ୍ଟ୍ର କହୁଛନ୍ତି, ପୁତ୍ର ସରାଗେ ମୋର ଚିତ ଈଶ୍ୱର ମାୟା ରେ ମୋହିତ, ପୁତ୍ର ସରାଗେ ମୋର ଚିତ ଈଶ୍ୱର ମାୟା ରେ ମୋହିତ। ନନ୍ଦନନ୍ଦନ ଭଗବାନ କି ଜୟ। କାହିଁକି କାହିଁକି ମୋର ମନ ଏତେ ବ୍ୟାକୁଳ? ତାର ଗୋଟିଏ କାରଣ, ମୁଁ ଯେତେବେଳେ ମୋ ପୁଅ କଥା ଭାବି ଦଉଛି ନା, ମୋ ଭିତରେ ଅତ୍ୟଧିକ ମୋହ ଆସିଯାଉଛି। ମୋ ପିଲାମାନଙ୍କର ଭବିଷ୍ୟତର ସୁରକ୍ଷା ସମ୍ପର୍କରେ ଚିନ୍ତା କରି ମୁଁ ଅତି ବ୍ୟାକୁଳ ହେଇଯାଉଛି। ଏ ମନ୍ତ ଗୋବିନ୍ଦର ମାୟା ଅନ୍ୟ ତାକେ କରିବ ତା, ଏ ମନ୍ତ ଗୋବିନ୍ଦର ମାୟା ଅବନି ଭାରେ ଭାବ ଗ୍ରହୀ ଯାଦବ ବଂଶେ ଜାତ ହୋଇ, ଅବନି ଭାରେ ଭାବ ଗ୍ରହୀ ଯାଦବ ବଂଶେ ଜାତ ହୋଇ, ଏକ ତାହାର ଭିୟାଣ ଅକ୍ରୁର ସ୍ଥିର ମନେ ଶୁଣ, ଏକ ତାହାର ଭିୟାଣ ଅକ୍ରୁର ସ୍ଥିର ମନେ ଶୁଣ। ଆନନ୍ଦେ ଭଗବାନ ହରି ବୋଲ। ଅତି ଚତୁର ମାନେ କ'ଣ କରନ୍ତି? ବୁଦ୍ଧି ଖର୍ଚ୍ଚ କରି ପାପ କରନ୍ତି, ଭୁଲ କରନ୍ତି। କେମିତି ସେ ପାପକୁ ଅନ୍ୟ ପାଖରୁ ଲୁଚେଇ ପାରିବେ ତା ପାଇଁ ବି ଉପାୟ କରନ୍ତି, କିନ୍ତୁ ଧରା ପଡ଼ିବାର ସମୟ ଦେଖାଗଲେ କ'ଣ କରିବା? ଏହା ହିଁ ତ ଭଗବାନଙ୍କର ମାୟା। ସେ ମୋର ବୁଦ୍ଧିଟାକୁ ଭ୍ରଷ୍ଟ କରିଦେଲେ, ସିଏ ହିଁ ତ ସବୁ ଜାଣିଶୁଣି ମୋତେ ଖାଲରେ ପକେଇଲେ। ଅର୍ଥାତ୍ ସବୁ ଦୋଷ ଭଗବାନଙ୍କ ମୁଣ୍ଡରେ ଲଦି ଦିଅନ୍ତି, ଧୃତରାଷ୍ଟ୍ର ତାହା ହିଁ କରୁଛନ୍ତି। ଅକ୍ରୁର ଯାଦବ ବଂଶରେ ଭଗବାନ ଅବତାର ନେଇଛନ୍ତି, ସେ ଜାଣିଶୁଣି ମୋତେ ମାୟାରେ ପକେଇ ପୁତ୍ର ମୋହରେ ପକଉଛନ୍ତି। ବୋଲ ନନ୍ଦନନ୍ଦନ ଭଗବାନ କି ଜୟ। ବିଷ୍ଣୁର ମାୟାର ମହିମା କେ ଜାଣିପାରେ ତାର ସୀମା, ବିଷ୍ଣୁର ମାୟାର ମହିମା କେ ଜାଣିପାରେ ତାର ସୀମା, ସେ ମାୟା ବଳେ ଗୁଣ ତିନି ଆପଣେ ଭ୍ରମେ ନାନା ଜୁନି, ସେ ମାୟା ବଳେ ଗୁଣ ତିନି ଆପଣେ ଭ୍ରମେ ନାନା ଜୁନି, ଜୀବନ ରୂପେ ଦହି ବସି ଭୁଞ୍ଜଇ କର୍ମ ଫଳ ବସି, ଜୀବନ ରୂପେ ତହି ପଶି ଭୁଞ୍ଜଇ କର୍ମ ଫଳ ବସି, ପରମ ଭିନ୍ନ ରୂପେ ଥାଇ କରନ୍ତା କର୍ମ ନ ଲାଗଇ, ପରମ ଭିନ୍ନ ରୂପେ ଥାଇ କରନ୍ତା କର୍ମ ନ ଲାଗଇ, ହେମନ୍ତ ମହିମା ତାର ମୁଁ କିସ କହିବି ପାମର, ହେମନ୍ତ ମହିମା ତାହାର ମୁଁ କିସ କହିବି ପାମର। ନନ୍ଦନନ୍ଦନ ଭଗବାନ କି ଜୟ। ଚାରିପାଠ ପଢ଼େ ଶୁଆ, ବିଲେଇ ଦେଖିଲେ ଅଚା ଭୁଆ। ଅର୍ଥାତ୍ ଧୃତରାଷ୍ଟ୍ର ବିଦ୍ୟା ସାଧିଛନ୍ତି, ଘୋଷେଇ ଦେଇଛନ୍ତି, ମନେ ରଖିଦେଇଛନ୍ତି, କାର୍ଯ୍ୟରେ ଲଗେଇବାକୁ ନାହିଁ। କାର୍ଯ୍ୟରେ ଲଗେଇଲା ବେଳକୁ କହୁଛନ୍ତି ମୋର ଭୁଲ ହେଇଯାଉଛି, ଭଗବାନ ମୋ ବୁଦ୍ଧିକି ଭ୍ରଷ୍ଟ କରିଦେଉଛନ୍ତି। ବୁଝିଛନ୍ତି, ଜୀବ କର୍ମ କରେ, କର୍ମ ବଳରେ ନାନା ଯୋନି ଭ୍ରମଣ କରେ, ପରମ ଜୀବ ସହିତ ସାକ୍ଷୀ ସ୍ୱରୂପରେ ଥାନ୍ତି, କିନ୍ତୁ ଜୀବ କର୍ମ ସମର୍ପଣ ନ କରୁଥିବାରୁ ପରମ ନିରାସକ୍ତ ହୋଇ ନିର୍ଲିପ୍ତ ରୁହନ୍ତି, କୌଣସି କର୍ମକୁ ତାଠାରୁ ଗ୍ରହଣ କରନ୍ତି ନାହିଁ। ତାହାର କ୍ରୀଡ଼ା ଏ ଜଗତ ଜାଣି ନ ପାରେ ତାର ଅନ୍ତ, ତାହାର କ୍ରୀଡ଼ା
ଯାଏ ଜଗତ ଜାଣି ନ ପାରେ ତାର ଅନ୍ତ ସଂସାର ଚକ୍ର ଗତି ହରି ମାୟାର ବଳି ଅଛି ଧରି ସଂସାର ଚକ୍ର ଗତି ହରି ମାୟାର ବଳି ଅଛି ଧରି ତାହାକୁ ମୋର ନମସ୍କାର ଛାମୁରେ କହ ଯାଅ କ୍ରୁର ତାହାକୁ ମୋର ନମସ୍କାର ଛାମୁରେ କହ ଯାଅ କ୍ରୁର ଭୋଳ ନନ୍ଦ ନନ୍ଦନ ଭଗବାନ କି ଯାଅ ଯାଅ ହେ ଅକ୍ରୁର ସେ ସଂସାର ପତି ଯାଦବ ପତି ଯାଦବେନ୍ଦ୍ର ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କ ଆଗରେ ମୋରେ ମନର କଥା କହିବ ପ୍ରଣିପାତ ଜଣେଇବ ଏ ମନ୍ତ ରାଜାର ବଚନ ଅକ୍ରୁର ଶୁଣି ତୋ ସମନ ଏ ମନ୍ତ ରାଜାର ବଚନ ଅକ୍ରୁର ଶୁଣି ତୋ ସମନ ବନ୍ଧୁ ବାନ୍ଧବ ପାଦେ ଲାଗି କର ପ୍ରସାରି ଆଜ୍ଞା ମାଗି ବନ୍ଧୁ ବାନ୍ଧବ ପାଦେ ଲାଗି କର ପ୍ରସାରି ଆଜ୍ଞା ମାଗି ମଥୁରା ଗଲା ତତ ଚରଣ ମଥୁରା ଗଲା ତତକ୍ଷଣ ଦେଖିଲା ଗୋବିନ୍ଦ ଚରଣ ରାମର ପାଦେ ହସ୍ତ ଦେଇ ବନ୍ଧୁକୁ ସଳ କଥା କହି ରାମର ପାଦେ ହସ୍ତ ଦେଇ କୁଶଳ କଥା କହି ପାଣ୍ଡୁ ବାଳକେ ରାଜା ଚିତ ବକ୍ର ବିଭାର ବିପରୀତ ପାଣ୍ଡୁ ବାଳକେ ରାଜା ଚିତ ବକ୍ର ବିଭାର ବିପରୀତ ଶୁଣି ହସିଲେ ଭଗ ଅକ୍ରୁର ମୁଖେ ଅବଧାନ ଶୁଣି ହସିଲେ ଭଗବାନ ଅକ୍ରୁର ମୁଖେ ଅବଧାନ ଶ୍ରୀ ରାମ କୃଷ୍ଣ ପାଦଗତ ନମୋଇ ଦାସ ଜଗନ୍ନାଥ ଶ୍ରୀ ରାମ କୃଷ୍ଣ ପାଦଗତ ଦାସ ଜଗନ୍ନାଥ ଭୋଳନନ୍ଦ ନନ୍ଦନ ଭଗବାନଙ୍କର ଅପୂର୍ବ ଭାବରେ ଦଶମ ସ୍କନ୍ଦ ଦ୍ୱାରିକା ଲୀଳା 53 ଅଧ୍ୟାୟ ସରୁଛନ୍ତି ହାତ ଯୋଡ଼ି ଦିଅ ହରି ଓମ୍ ତତ୍ସତିତି ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତେ ମହାପୁରାଣେ ପାରମହଂସଂ ସଂହିତାୟଂ ଦଶମ ସ୍କନ୍ଦେ ଅକ୍ରୁରା ମଥୁରା ପ୍ରବେଶ ନାମ 53 ଅଧ୍ୟାୟ ସମୟ କହୁଛନ୍ତି ଆଜି ପାଇଁ ଏଇଠି ବିରାମ ଆଗାମୀ ପର୍ଯ୍ୟାୟରେ ଭେଟ ହେବା ସପ୍ରେମ କହିବା ଭୋଳନନ୍ଦ ନନ୍ଦନ ଭଗବାନଙ୍କର ଜୟ।